শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতে কোরআনের 26 আয়াত বাতিলের দাবিতে রিট। নতুন আরও একটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করল ইরান। মোদির ঢাকা সফরের আগেই পানি বণ্টন নিয়ে আলোচনা। সৌদির বিমানবন্দর এবং বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা। এবং সবশেষ থাকছে অস্ত্র কেনায় শীর্ষে সৌদি এবং ভারত, বিক্রিতে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতে পবিত্র কোরআনের 26টি আয়াত বাতিলের আবেদন জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্টে। একটি রিট দায়ের করেছে উত্তরপ্রদেশের শিয়া কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াসিম রিজভি। ওই রিট দায়েরের পরদিনই মুম্বাই ভিত্তিক রাজা একাডেমি এটি বাতিলের জন্য সর্বোচ্চ আদালতে পাল্টা রিট দায়ের করেছে। ধর্মপ্রাণ মুসল্লিদের অনুভূতিতে আঘাত হানার ঘটনায় ওয়াসিম রিজভির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। ওয়াসিম রিজভি তার দায়ের করা পিটিশনে বলেছেন, কোরআনের 26টি আয়াত পরিপূর্ণতে তিন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর এবং উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সংযোজন করেছিলেন। তার এই আয়াতগুলোর সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদ উদ্বুদ্ধ করছে। তার দাবি, এই আয়াতগুলো সহিংসতা উস্কে দিচ্ছে এবং মানুষকে জিহাদ উদ্বুদ্ধ করছে, তাই এই আয়াতগুলো বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। ওয়াসিম রিজভির এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড এবং অন্যান্য মুসলিম সংগঠন, একই সঙ্গে রিজভির করা এই পিটিশন বাতিলের আবেদন জানানো হয়েছে। এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিতর্কিত ওয়াসিম ভিত্তিক গ্রেফতারের দাবি জানিয়েছে ভারতের শিয়া এবং সুন্নি নেতারা। পবিত্র কোরআন আল্লাহর বাণী পর্যন্ত কেউ কোনো দ্বিমত বা এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। এখন পর্যন্ত আর কোনো শিয়ার পক্ষ থেকে কোরআন নিয়ে এ ধরনের কোনো মন্তব্য আসেনি। নতুন আরও একটি ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান মেজর জেনারেল হুসাইন সালামি এবং এই বাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি পদস্থ সামরিক কমান্ডাররা। এ সময় বিভিন্ন পাল্লার ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এছাড়া মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, 360 ডিগ্রি ফায়ারিং, মুভিং ফায়ারিং এবং ইলেকট্রিক ওয়ারফেয়ারের নানা সরঞ্জাম প্রদর্শিত হয়েছে আজকের এই অনুষ্ঠানে। মাইন নিক্ষেপের বিভিন্ন আধুনিক সরঞ্জামও সেখানে শোভা পাচ্ছিল। আজ আনুষ্ঠানিকভাবে নতুন এই ক্ষেপণাস্ত্র শহরটি নৌ ইউনিটের কাছে হস্তান্তর করা হলো। এর মধ্য দিয়ে সাগরে শত্রুর হুমকি মোকাবেলায় সক্ষমতা আরও বাড়ল। আজ যেসব ক্ষেপণাস্ত্র এবং সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে তার সবই তৈরি করেছেন ইরানের বিশেষজ্ঞরা। ইরান অনেকদিন ধরেই সামরিক সরঞ্জাম তৈরিতে স্বনির্ভর অর্জন করছে বলে সংশ্লিষ্ট বিভাগগুলো জানিয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সুবন্ত জয়ন্তী উপলক্ষে আগামী 26 মার্চ ঢাকা সফরে আসার কথা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ সময় দুই পক্ষের আলোচনায় অভিন্ন নদীগুলোর পানি বণ্টন ইস্যু আবারও উঠে আসতে পারে। সে কারণে মোদীর সফরের আগেই বহুল আলোচিত বিষয়টির সমাধানে বৈঠকে বসছেন ভারত এবং বাংলাদেশের উচ্চপদস্থ কর্মকর্তারা। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগামী মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসছেন ভারত এবং বাংলাদেশের পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির জলশক্তি মন্ত্রণালয়ের সচিব পঙ্গজ কুমার এবং বাংলাদেশের পক্ষে থাকবেন পানি সম্পদ সচিব কবির বিন আনোয়ার। সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে মনো মোহরি, খোয়াই গুমতি, দুধকুমার এবং ধরলা নদীর পানি বণ্টন আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এনডিটিভির ওই প্রতিবেদনে ভারত বাংলাদেশের উচ্চ পর্যায়ের বৈঠকে তিস্তা পানি বণ্টন সংক্রান্ত কোনো আলোচনা হবে কিনা তার উল্লেখ নেই। সংবাদমাধ্যমটি বলছে, বিভিন্ন পর্যায়ে পানি সংক্রান্ত সমস্যাগুলো সমাধানে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী ব্যবস্থা রয়েছে। এ নিয়ে 1972 সাল থেকে কাজ করছে ইন্দো বাংলাদেশ যৌথ নদী কমিশন। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আবহাওয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা হয়েছে। এছাড়া দেশটির দক্ষিণাঞ্চলের শহর খামিশ মুসাত্তায় বিমানবাহিনীর একটি ঘাঁটিতে অস্ত্রসজ্জিত ড্রোন যোগে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।
সোমবার সৌদি আরবের এসব লক্ষ্যস্থলগুলোতে উদ্দেশ্য করে কয়েকটি ড্রোন ছাড়া হয় বলে হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক টুইট পোস্টে জানিয়েছেন। সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী জানিয়েছে তারা খামিস মুসাত্তাকের দিকে দিয়ে আসা একটি ড্রোনের গতি রোধ করতে এবং সেটিকে ধ্বংস করতে সক্ষম হয়েছে। গত প্রায় এক বছর ধরে ইয়েমেনে হুতি যোদ্ধা এবং তাদের সমর্থিত সেনারা সৌদি আরবের বিভিন্ন তেল স্থাপনা থেকে শুরু করে নানা গুরুত্বপূর্ণ বিমানবন্দর এবং স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। 2014 সালের শেষের দিকে শিয়া হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে সুন্নি সরকারকে ক্ষমতাচ্যুত করে। এরপর তারা দেশের অধিকাংশ স্থান দখল করে নিলে 2015 সালের মার্চের শেষের দিকে ইয়েমেনে গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে প্রতিবেশী সৌদি আরবের নেতৃত্বাধীন আরব বাহিনীগুলো। গত 5 বছরে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির পরিমাণ বাড়েনি, তবে সেটি শান্তিপূর্ণ পৃথিবী গড়ার অভিপ্রায়ের জন্য এমনটা ভাবলে ভুল হবে। মূলত বিভিন্ন দেশ নিজস্ব উদ্যোগে অস্ত্র তৈরি বাড়ানোর আমদানি অনেক কমে গেছে। এরই প্রভাব পড়েছে মোট অস্ত্র বেচা কেনার হিসাবে। সোমবার স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউটের প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, 2011 থেকে 2015 সালের তুলনায় 2016 থেকে 2020 সালের মধ্যে বিশ্বের শীর্ষ 3 অস্ত্র বিক্রেতা যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানির অস্ত্র রফতানি বেড়েছে। তবে তাতে ভারসাম্য এসেছে অন্য 2 প্রধান বিক্রেতা রাশিয়া এবং চীনের অস্ত্র রফতানি কমে যাওয়ায়। এর হিসেব মতে এখন পর্যন্ত বিশ্বের বৃহত্তম অস্ত্র রফতানিকারক হল যুক্তরাষ্ট্র। 2011 থেকে 2015 সালে বৈশ্বিক অস্ত্র রফতানিতে তাদের অবদান ছিল 32%। এরপরের 5 বছরে তা বেড়ে দাঁড়িয়েছে 37%। এর ফলে মার্কিনীদের সঙ্গে রুশদের অস্ত্র রফতানির ব্যবধান আরও চওড়া হয়েছে। গত 5 বছরে রাশিয়ার অস্ত্র রফতানি কমেছে 22%, বিশেষ করে ভারতের কাছে অস্ত্র রফতানি কমেছে ব্যাপকভাবে। এরপরও বিশ্বের 1/5 অস্ত্র রফতানি করে তালিকার দ্বিতীয় স্থান তাদের দখলে। গত 5 বছরে সমরাস্ত্রের মন্তব্যেও বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে অস্ত্রের ঝনঝনানি বেড়েছে। অঞ্চলটিতে এই সময়ে অন্তত 25% অস্ত্র আমদানি বেড়েছে। শুধু মধ্যপ্রাচ্যেই নয়, গোটা বিশ্বের মধ্যে গত 5 বছরে সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে সৌদি আরব। এই সময়ে বিশ্বের 11% অস্ত্র আমদানি করেছে তারা। এরই মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই কিনেছে 79%। বিপরীতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা ভারতের অস্ত্র আমদানি কমেছে 33%। এর পেছনে রুশ অস্ত্রের উপর নির্ভরশীলতা কমানোর প্রচেষ্টার পাশাপাশি দেশটির জটিল ক্রয় প্রক্রিয়াকে দায়ী করেছেন গবেষকরা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।